মুহুর্মুহু করতালি আর আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অফ কমন্সের কমিটি হলে মুক্তি পেল বাংলা গানের যুবরাজ ও জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর এবং উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী পদ্মশ্রী অনুরাধা পরওয়ালের চিরদিনের জীবন সঙ্গিনী গানটি। যেখানে হয় সাধারণত রাজনৈতিক কর্মকাণ্ড, সেখানে গানের অনুষ্ঠান প্রথমবারের মতো আয়োজন, এ এক বিরাট সম্মান বাংলাদেশি তারকা আসিফ আকবরের জন্য। যেই বয়সে মানুষ গান থেকে সরে যায় সে বয়সে আমি বলিউডে গান শুরু করেছি, তো সুতরাং আমার ডেডিকেশন লেভেল একটু আলাদা। আমি যখন কাজ করি আমি কাজটা সিরিয়াসলি করি, আমি কোনো কাজে কোনো গাফিলতি করি না, এবং আমার মনে হচ্ছে আমার মিউজিক্যাল জার্নিতে প্রত্যেকটা সফলতা আমার জন্য জরুরি, এবং অতীতে যেগুলো হয়েছে সামনে ভবিষ্যৎ যেগুলো হবে সেগুলো আমাকে আরও সামনের দিকে নিয়ে যাবে, আমি সেই চেষ্টায় থাকি সবসময়। বলিউডে অভিষেক ও ব্রিটিশ পার্লামেন্টের কমিটি হলে দুদেশের গানের অনুষ্ঠান সব মিলিয়ে উচ্ছ্বসিত আসিফ আকবর জানান। 15 মে সন্ধ্যায় ব্রিটিশ পার্লামেন্টের হাউস অফ কমন্সের 12 নম্বর কমিটি হলে 200+ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের উপস্থিতিতে গানটি অবমুক্ত করা হয়। মঞ্চে অতিথিদের আসনে বসে গানটি অবলোকন করেন আসিফ আকবর ও অনুরাধা পরওয়াল, লর্ড তারিক আহমেদ সহ ব্রিটিশ এশিয়ান কমিউনিটির বিশিষ্ট জনরা। আপনি তো বাংলা জানেন, having a collaboration between India and Bangladesh industries, that's the biggest it's the biggest honor. It's happened, it's launched in UK Parliament, UK where I was born, which is a multicultural country, and this is the most wonderful honor and respect that any artist can get. And having Anuradha ji and Asif Akbar bhai together, that's an even bigger honor. Kabir Bhai was a writer. ব্রিটিশ পার্লামেন্টের এমপি সীমা মনোত্রা, সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক রাজা কাশেপ ও সঙ্গীতশিল্পী রুবায়াত জাহানের পক্ষে অনুষ্ঠানটি আয়োজন করেন। কবির বকুলের লেখা গানটিতে সুর ও সঙ্গীত করেছেন রাজা কাশেপ। মেলোডিয়াস ডুয়েট এই গানটির পরিচালক সৌমিত্র ঘোষ ইমন। আসিফের প্রতি গভীর ভালোবাসার প্রকাশ হিসেবে ভারতীয় সঙ্গীতের কিংবদন্তি এ আর রহমান স্টুডিও, যশরাজ ফিল্ম স্টুডিওতে গানটির রেকর্ডিং ও হাউস অফ কমন্সে অনুষ্ঠান সব কিছু ব্যবস্থাপনা করেছেন রাজা কাশেফ ও রুবায়াত জাহান। প্যাটাপের স্পন্সরে করা গানটির কাস্টিং আসিফ আকবর ও শাবাব ওসির। লন্ডনে এসে আমেরিকা যাওয়া বাংলা সাহেবের সমস্যা নাই, সমস্যা হচ্ছে আমি লন্ডন যে কারণে এসেছি সেটা হচ্ছে গান রিলিজ হয়েছে আমাদের চিরদিন জীবন সঙ্গিনী, লিখেছেন কবির বকুল, সুর করেছেন সঙ্গীত করেছেন রাজা কাশেফ, এবং এটা হাউস অফ কমন্সে এটা একটা প্রকাশন অনুষ্ঠান হলো, এটা হচ্ছে গর্বের বিষয়। এবং আমি এখানে আসতে পেরেছি, বাংলা ভাষাকে রিপ্রেজেন্ট করতে পেরেছি বাংলাদেশের পক্ষ হয়ে, এটা আমার জন্য একটা অ্যাচিভমেন্ট, আমি হ্যাপি এবং আনন্দিত।